পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে নানান স্বাদের খাবার, নানান রেসিপি। আর সেই রেসিপি, সেই স্বাদগুলোকে আপনাদের কাছে আমরা তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেল রুরাল রেসিপিতে। আজ আমরা এই মুহূর্তে পুরুলিয়ায় এবং পুরুলিয়ার একটি প্রচলিত খাবারকে আজ আপনাদের সামনে পরিবেশন করব। তুমি আমাদেরকে কি খাবার তৈরি করে দেখাচ্ছো? আসলে খাবারটা আমি তৈরি করছি না, আমার শাশুড়ি মা তৈরি করছে। ও আচ্ছা। হ্যাঁ, তো যেটা হলো গুড় এবং তেঁতুল দিয়ে মাছের টক। গুড় দিয়ে মাছের টক? হ্যাঁ, মানে নর্মালি যা হয়ে থাকে আমাদের সর্ষে বাটা বা টমেটো এই সমস্ত জিনিস দিয়ে আমরা মাছের টক বানিয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে গুড় এবং তেঁতুল দিয়ে বানানো একটা স্পেশাল মাছের টক রেসিপি। আচ্ছা, মানে এটা পুরুলিয়ার একটা প্রচলিত খাবার? হ্যাঁ, এটা একটা প্রচলিত খাবার। ওকে, বাহ, তাহলে চলো, কোথায় বানাবে এটা? আমরা এখানে বানাচ্ছি না, আমরা ভেতরে ভেতরে বানাবো। আচ্ছা, মানে সোজা রান্নাঘরের ভেতরে। ও আচ্ছা, চলো। পুরুলিয়ার একটা প্রচলিত খাবার গুড় দিয়ে মাছের টক, সেটা আমরা বানানোর জন্য প্রস্তুত। তো এই মুহূর্তে আছে আমার সঙ্গে শ্যামলী এবং শ্যামলীর শাশুড়ি মা। কি দিয়ে বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন আমাদের দর্শকদের বলুন। তা এটা লবণ হলুদ দিয়ে মাখানো আছে মাছ, লঙ্কা, সরষা, তেজপাতা, কাঁচা লঙ্কা, এটা আপনার নুন, এটা লঙ্কা গুঁড়ো, এটা আপনার হলুদ, এটা ধনা পাতা, এটা আপনার পাঁচফোড়ন, আপনার তেঁতুল আছে, তেঁতুলটা আপনার দিব। হ্যাঁ, এটা গুড়টা দেবো আপনার, জলে ভেজানো আছে। হ্যাঁ, মেথি, এটা গুঁড়ো করে ভেজে দেবো নামাবার সময়। তাহলে সমস্ত উপকরণ তৈরি, আমরা জেনেও নিয়েছি কি কি লাগবে। তাহলে বৌদি, এবার শুরু করা যাক। গ্যাসটা ধরাও। আচ্ছা, বাঙালি মানেই মাছ, আর মাছ মানেই সর্ষের তেল, সর্ষের তেল দিয়েই হবে এটা। এই নুনটা দিচ্ছি, তারপরে মাখছি মাছটাকে। আচ্ছা শ্যামলী, এটা অন্য কোনো মাছ দিয়ে বানানো যায়? তাহলে মাছ ভাজা আমাদের হয়ে গেল, তাই তো? বেশ কড়া করে মাছটা ভাজা হলো। এবার এবার কি করবে? এই পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন ফোড়ন দেবে? আচ্ছা, তারপর আপনার সরষা ফোড়ন দিচ্ছি। সরষে যাবে, তারপরে দু চারটে তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে একটু ভাজবে। তারপর আপনার হলুদ দিচ্ছি। তাহলে গুঁড়ে এখন তুমি নুন দেবে? আচ্ছা, হলুদ দিয়েছো, নুন দিচ্ছ? আচ্ছা, ওকে। এই তেঁতুলটা, তেঁতুলটা কি করবে? কুচুটবো। ও, তেঁতুলটাকে চটকে নেবে? আচ্ছা, আর এই মুহূর্তে আমাদের আঁচটা অনেক কমানো আছে, তাই তো? তেঁতুলটাকে তুমি আগে ভিজিয়ে রেখেছো? আগে ভিজিয়ে রেখেছি, নিচে চটকায় রাখছি। এই পাকা তেঁতুল গোলা জল দিয়ে তৈরি হবে আজকে আমাদের গুড় দিয়ে মাছের টক। মাছের টক তৈরি মোটামুটি? গুড়টা আপনার চটকাচ্ছে। আচ্ছা, গুড়টাকে চটকে নিচ্ছ। তেঁতুলের টকটাকে আমরা আগেই দিয়ে দিলাম। হ্যাঁ, এবার পুরো গুড়ের জলটা দেবে? হ্যাঁ, পুরোটাই? হ্যাঁ, পুরোটা।
এবারে একটু একটু ফুটতে দেবে নাকি একটু ফুটবে ফুটবে তারপর আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দেব তো আরো কটা তেজপাতা দিলে ঠিক আছে বেশ টকবক করে ফুটছে আর একটা কড়াইতে তুমি তাহলে মেথিটাকে এখন ভাজছো তাই তো ওকে তারপর এটাকে গুঁড়ো করবে গুঁড়ো করব ওকে তাহলে এটা আমরা একটু শিলনোড়ায় একটু বেটে নেই গুঁড়ো করব গুঁড়ো করে নেবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা শ্যামলী গুড় এবং তেঁতুল দুটোই দিলাম আমরা তো কতটা মাছ দিলে আর কতটা গুড় কতটা তেঁতুল এটা যদি একটু বলো আচ্ছা এখানে আমি মোটামুটি 50 থেকে 60 গ্রাম মতো তেঁতুল নিয়েছি আচ্ছা আর 250 গ্রাম গুড় নিয়েছি যেটা আমি 1 কেজি মাছের জন্য ব্যবহার করছি ওকে মানে গুড়ের পরিমাণটা একটু বেশিই থাকবে এখন একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব আমরা তাই তো এই একটু ঠান্ডা হতে দেবো তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো ও তাই এত সহজ এত সহজ আচ্ছা তাহলে ঠিক আছে গ্যাসটা বন্ধ করো তাহলে এটা একটু ঠান্ডা হোক আচ্ছা শ্যামলী এখানে একটা কথা জিজ্ঞেস করি এই যে গুড় দিয়ে মাছের টক এটার সঙ্গে কোনো কোনো গল্প আছে এটা গল্প বলতে নরমালি আমাদের যখন সরস্বতী পুজো হয় তো সেই সময় আমাদের বাসি ভাত বলে একটা অনুষ্ঠান হয় মানে সেই সময় পুরো আমাদের যে খাবারটা মানে আগের দিন রান্না করে রাখা হয় এবং পরের দিন খাওয়া হয় এবং সেটা আমাদের দেবী রয়েছেন মা ষষ্ঠী তো তাকে সেই বাসি ভোগ চাপানো হয় তো সেক্ষেত্রে কি হয় আমাদের প্রসাদ যেটা রান্না করা হয় সেখানে মা ষষ্ঠীকে মাছ চাপানো হয় তো এই মাছ কি হয় আগের দিন যদি আমি পেঁয়াজ রসুন বা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করে রাখি তাহলে সেটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় মানে সেটা চাপানো যায় না সেই কারণে কি হয়েছে গ্রাম বাংলার মানুষ এটাকে পেঁয়াজ রসুন ছাড়া মানে গুড় দিয়ে টক হিসাবে ব্যবহার করছে যেটা যাতে পরের দিন ভালোভাবে খাওয়া যায় এবং মা ষষ্ঠীকে ভালো প্রসাদটা চাপানো যায় সেই কারণে এটা গুড় এবং তেঁতুল দিয়ে মানে হালকা মিষ্টি নুন ঝাল টকের একটা সমাহার করে মানে প্রসাদটা চাপানো হয় এবং এটা খুবই একটা জনপ্রিয় খাবার বাহ দারুণ গল্প তো জানাই ছিল না মানে এটাকে আলাদা করে ফোটানোর কোনো দরকার নেই সারা রাত ধরে থাকবে এবং গুড় এবং তেঁতুলের পুরো রসটা এর ভিতরে চলে যাবে এবং এটা যত বাসি হবে তত টেস্ট লাগবে এটা আমরা মেথি দিচ্ছি আচ্ছা গুড় দিয়ে মাছের টক তৈরি হয়ে গেল কিন্তু আমি বসে আছি এটাকে চাকার জন্য শ্যামলি হ্যাঁ বলুন কখন খাবো এই যে নিয়ে আসছেন ওহো আচ্ছা দেখি একটু চেখে দেখি গুড় দিয়ে মাছের টক পুরুলিয়ার প্রচলিত খাবার ভাত দিয়ে একটু চেখে দেখব এটা সবাই খায় বাসি ভাত দিয়ে পরের দিন কিন্তু আমি আজ এটা গরম ভাত দিয়েই খাবো আগে একটু ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে দেখি মিষ্টি টক আর সামান্য ঝাল একদম অন্যরকম এভাবে মাছের প্রিপারেশন কিন্তু আমি খাইনি আগে বেশ টেস্টি এবং যেটা হবে যা শুনলাম মাছটাকে এভাবে রেখে দেওয়া হবে সারা রাত ধরে মাছটার ভিতরে পুরো রসটা চলে যাবে তখন হয়তো খেতে আরও ভালো লাগবে তবে এই মুহূর্তে আমার বেশ ভালো লাগছে তোমাদের বাড়িতে তোমার শাশুড়ি মায়ের হাতে রান্না গুড় দিয়ে মাছের টক দর্শকদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য শেয়ার করার জন্য আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য আর আজকের এই এপিসোডটার সম্বন্ধে আপনাদের মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো রেসিপি নিয়ে শ্যামলী তোমাকে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং টেস্ট করার জন্য ওকে থ্যাংক ইউ